দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রথমেই দেখে নেব যুক্তরাজ্য প্রসঙ্গ প্রধানমন্ত্রী বোরিস জনসন ব্রেক্সিট বিলম্বিত করতে রাজি না হয় এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিরোধী দলীয় আইন প্রণেতারা জনসনের দল থেকে বহিষ্কৃত টোরি এমপিরাও এই উদ্যোগে সামিল হয়েছেন এরই মধ্যে একটি আইনি পরামর্শক দলও গঠন করা হয়েছে ব্রেক্সিট দোলাচল নিয়ে সর্বশেষ রয়েছে ইব্রাহিম আদিত্যের রিপোর্টে নোডিল ব্রেক্সিট বাস্তবায়নের উদ্দেশ্যে যে পথে হারছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন সেই পথ কণ্ঠকাকীর্ণ করে তুলেছে বিরোধী শিবিরের রাজনীতিকেরা এবার আদালত প্রাঙ্গনের দ্বারস্থ হচ্ছেন তারা যদিও খাদে পড়ে মরে যাবেন তবুও ব্রাসেলসের কাছে ব্রেক্সিট বিলম্বিত করতে আবেদন করবেন না বলেছিলেন প্রধানমন্ত্রী তবে মিস্টার জনসনের সেই আত্মবিশ্বাস দুমরে মুে ভেঙে দিতে এবার তাকে খাদের কিনারাতেই দাঁড় করানোর উদ্যোগ নিয়েছে বিরোধী দলগুলো আসছে অক্টোবরের উনিশ তারিখের মধ্যে নতুন চুক্তিতে পৌঁছাতে না পারলে ব্রেক্সিটের সময় বাড়াতে ব্রাসেলসের কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে প্রধানমন্ত্রীকে Boris he can't ignore the law he is as bound by the rule of law as anybody else in this country parliament has passed primary legislation once it has received royal assent it's the law of the land and he is under an obligation to obey it he doesn't obey it then he can be taken to court and the court if necessary will issue an injunction

any party will will question that and actually I... of course defying defying any particular law sets a really really dangerous precedent এদিকে গুঞ্জন উঠেছে Brexit বিলম্ব ঠেকাতে আইনের ফাঁকফোকর খুঁজে বের করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী জনসন তবে চূড়ান্তভাবে জনসন যদি Brexit বিলম্বের দাবি প্রত্যাখ্যান করেন তাহলে আইন প্রণেতারা আদালতের দ্বারস্থ হলে জনসনের এই প্রচেষ্টা ভেস্তে দেওয়া যাবে বলে আত্মবিশ্বাসী বিরোধী দল লেবার courts making a decision to try a prime minister abide by the law Made by a parliament of which he is a member. These are strange times for democracy. Let's write a letter on that day to Donald Tusk. It specifies the wording that he must use in the letter to apply for an extension. Now, I'm very, very concerned and troubled by the fact that the Prime Minister is going up and down the country saying that he will never ask for an extension. Either we have the rule of law in this country or we don't. রাজনৈতিক ইস্যুতে কুইনের রীতি না থাকলেও ব্রেক্সিট সৃষ্ট সাংবিধানিক সংকটে বিষয়টি মনার্কে খুব শীঘ্রই আলোচিত হবে বলে জানাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা এদিকে নোডিল ব্রেক্সিট ঠেকাতে পার্লামেন্টে অনুমোদিত বিলটি সোমবারই আইনে পরিণত হওয়ার কথা রয়েছে ইব্রাহিম ইব্রাহিম আদিত্য আয়ন নিউজ লন্ডন আদিত্যের রিপোর্টে দেখছিলেন বিস্তারিত